রাত দুপুরে চলল গুলি বোমা, গুলিবিদ্ধ দুই তৃণমূল কর্মী। কি ঘটেছিল বুধবার রাতে? স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাবড়া থানা অন্তর্গত শ্রীনগর এলাকায় ওই দিন রাত 12টা নাগাদ আচমকাই গুলি বোমা চলতে শুরু করে। স্থানীয় বাসিন্দারা ভয়ে বাড়ি থেকে বের হবার সাহস পাচ্ছিলেন না। পরে কয়েকজন বাইরে বেরিয়ে বুঝতে পারেন, এলাকার বাসিন্দা রাজু ঘোষ ও শান্তনু রায় ওরফে বঙ্কাকে লক্ষ্য করেই গুলি চলেছে। জানা গিয়েছে রাজু ঘোষ পেশায় ব্যবসায়ী, অতীতে একাধিক অপরাধে তার নাম জড়িত। তার বিরোধী গোষ্ঠীর লোকেরাই হামলা চালিয়েছে বলে বাসিন্দাদের অনুমান। নিজের দোকানের সামনেই আশঙ্কাজনক অবস্থায় পড়েছিল রাজু, পাশে গুলিবিদ্ধ অবস্থায় কাতরাচ্ছিলেন শান্তনু। স্থানীয়রাই তাদের তুলে নিয়ে গিয়ে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে দুজনকেই কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। স্থানীয়রা জানিয়েছেন, এলাকায় দুজনেই তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। শুয়ে পড়েছি, হট করে দেখি এরকম আওয়াজ হচ্ছে। কিসের আওয়াজ? বোমের আওয়াজ, গুলির আওয়াজ, বোমের আওয়াজ। তারপরে আমরা উঠলাম, উঠে তো আমরা লাইট অফ করে দিয়েছি, লাইট জ্বালাই, লাইট জ্বালা। বারান্দার থেকে আমাদের এখানে দেখা যায় বিল্ডাসটা পুরো, বিল্ডাসের মধ্যে ওরকম বোমগুলি হচ্ছে, বোম পামাচ্ছে, তারপরে ধুমাধুমা হয়ে গেল পুরো। হয়ে যাওয়ার পরে আমরা তো বেরোতে পারছি না, ঘরের মধ্যে সব ভয় পাচ্ছি, ছেলে কাঁদছে, মেয়ে কাঁদছে। তারপরে দেখি যে কিছুক্ষণ পরে খুব গালাগালি করছে, গালাগালি করছে, করার পরে ওরা চিল্লাতে চিল্লাতে আবার এদিক দিয়ে ঘুরছে। কিসে এসেছিল? ওরা হেঁটে হেঁটেই এসে। কজন? আমরা দুই তিনজন দেখেছি ওই সামনে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়েছিল হাবড়া থানার বিশাল পুলিশ বাহিনী। যদিও আহত রাজু ঘোষ ও শান্তনু রায়ের ওপর কী কারণে গুলি চালানো হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে হাবড়া পুরসভার চেয়ারম্যান শীতাংশু দাসের দাবি, রাজনৈতিক কোনো শত্রুতা থাকলেও থাকতে পারে। গুলি চলেছে, 5 রাউন্ড 6 রাউন্ড গুলি চলেছে, বোমা পড়েছে, অনেক বোমা পড়েছে অনেকগুলো। এরা যারা করেছে তারা ভারতীয় জনতা পার্টি মদতীয় সমাজবাদী, যেহেতু এত সুন্দর পৌরতে রেজাল্ট হয়েছে, ভালো রেজাল্ট হয়েছে, তারা এটাকে সহ্য করতে পারছে না। ইতিমধ্যেই একজনকে আটক করেছে হাবড়া থানার পুলিশ। ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। দ্য ওয়াল ব্যুরো।